Hi friends, good afternoon. Welcome to my channel, My Simple Daily Routine. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল থেকে ভিডিও করতে পারিনি, এখন দুপুর 3:30 বাজে। তো এখন থেকে আমি আমার ভিডিও শুরু করছি। আমরা রেডি হয়ে গেছি, আমাদের সব কিছু কাজ কমপ্লিট, আমরা রেডি হয়েছি, একটু ঘুরতে বেরোচ্ছি। আজকে আমার ভ্যাকসিনও নেওয়া হয়ে গেছে। তো চলো, আজকে আমি কোথায় যাচ্ছি, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থেকো। চলো আমরা কে কে যাচ্ছি তোমাদেরকে দেখাই। মাইমা যাচ্ছে, সানা, মামা, আর আমাদের যে ব্যাগের অবস্থা, গোছানো চলছে। ঘরের অবস্থা খুব খারাপ। একটা হয়েছে, এখনো অনেক বাকি। এই অবস্থাটা। তো চলো বেরিয়ে পড়েছি, সিঁড়ি দিয়ে নামছি, অটো চলে এসেছে, অটোতে যাব আমরা। তো আমরা নিচে নেমে গেছি, অটোর জন্য অপেক্ষা করছি, দাঁড়িয়ে আছি, অটো এলে উঠে পড়ব। আমার মেয়ে, মাইমা, মামা, আমি, আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি অটোর জন্য। তো চলো অটো চলে এসেছে, আমরা এরপর বেরিয়ে পড়ছি। হ্যালো, আমরা এসে গেছি পঞ্চবটি বন। আজকে ঘুরতে চলে এসেছি পঞ্চবটি বন। তো দেখাই তোমাদেরকে চারপাশটা। এটা হচ্ছে গেট, এই গেটটা দিয়ে আমরা এলাম। পুরো বড় একটা জায়গা, গাছ আছে। তো মন্দিরটার ভিতরে এখনো যাইনি, যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে যাবো। মাইমা আছে, মামা একটু বেরিয়েছে হনুমানের জন্য কলা আনতে। তো পাওয়া যাবে কিনা বলতে পারছি না, দেখা যাক। তো চলো মামা আসুক, মামার জন্য আমরা অপেক্ষা করছি, মামা আসার পর আমরা ভিতরে যাব। এই মন্দিরটা অনেক বড়। আমার মেয়েও ভিডিও করছে। মামা আসুক, তারপর আমরা ভিতরে যাচ্ছি। যাচ্ছি আমরা গেটের ভেতরে, গেটের ভেতর মন্দিরের ভেতরে যাচ্ছি। হে প্রভু,
চলো রাম সীতা লক্ষ্মণ সামনে থেকে যাও তো চলো রাম সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হনুমানজি সুগ্রীবজি সবাই আছে দেখো তোমরা আমি সব কিছু বুঝিয়ে বলতে পারছি না তবু তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নাও কি রামজির জুতো খড়ম হনুমানজির একটা রূপ তো চলো গণেশ হনুমানজির আরেকটা রূপ আশেপাশে সব দেখাচ্ছি জঙ্গলটা পঞ্চবটি মন্দিরের সামনেটা ছবি তোলা বারণ ওই জন্য পিছনটাই তুলছি বিশাল বড় মন্দির আমার ফোনে ঠিকঠাক ছবিটা উঠছে না এই যে চার পাঁচটা রাম সীতা সব ছবি দেওয়া আছে সব মন্দিরের ছবি তোলা বারণ আছে ওই জন্য কিছু কিছু দেখো কি সুন্দরভাবে সব কিছু করেছে কিসের এই দেখো রাম রাম লক্ষ্মণ কে এমনি করে হনুমান নিয়ে যাচ্ছে এত শক্তি আছে দেখো কি সুন্দর ভাবে গুছিয়ে ছবিগুলো দিয়েছে দেখো কি সুন্দরভাবে গুছিয়ে করেছে গণেশের মূর্তি খুব সুন্দর এখানে এলে এই সব মন্দিরে এলে আর বাড়ি যেতে ইচ্ছে করবে না এতই সুন্দর এখানের মন্দির সব ঠিকঠাক ছবিগুলো আসছে না